নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল কিছু রান্না কিছু কথাতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন আজ আমরা ঘরোয়া সহজ পদ্ধতিতে একটি সুস্বাদু আইটেম চিকেন চাপ বানানোর রেসিপিটা দেখে নিই। চিকেন ম্যারিনেট করার জন্য প্রথমে আমরা মিক্সচারে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু, পোস্ত এই সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। প্রথমে আমরা তৈরি করা পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে দেব, আর দেব টক দই, অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জায়ফল, জয়ত্রী এই সমস্ত কিছু শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রাখা গরম মশলাটা দিয়ে দেব। এরপর স্বাদ মতো নুন দেব আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর গোলাপ জল দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। এরপর কড়াইতে সাদা তেল গরম করে চিকেনগুলো ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারেন। চিকেনগুলো ভাজা হয়ে গেলে ম্যারিনেশনের বাকি মশলাগুলো দিয়ে দেব। চিকেনগুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেব। আর স্বাদ মতো নুন দিয়ে হালকা আঁচে ঢাকা দিয়ে দেব। এরপর ঢাকনা খুলে চিকেনটা নেড়ে নেব। চিকেনটা হয়ে এলেই গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। বেশ, তাহলেই তৈরি হয়ে গেল আপনাদের সবার প্রিয় চিকেন চাপ। এরপর গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন চিকেন চাপ। চিকেন চাপ এমন একটি সুস্বাদু আইটেম যা আপনি বিরিয়ানি, তন্দুরি রুটি, রুমালি রুটি, বাটার নান সবার সাথে সার্ভ করতে পারেন। আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।